হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনিরাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে এলাম ন্যাশনাল ট্রাস্টের একটি অন্যতম ন্যাচারাল বিউটি দেখার জন্য। ন্যাশনাল ট্রাস্ট হচ্ছে ইউকের একটি অর্গানাইজেশন যারা প্রিজার্ভ করে রাখে ইউকের বিউটিফুল ওল্ড বিল্ডিং, হিস্টোরিক্যাল প্লেস এবং ন্যাচারাল বিউটিগুলোকে। তো এখানে আজকে আমরা দেখব হচ্ছে ফেমাস ওল্ড হ্যারি রক্স, যেটা পড়েছে হচ্ছে আইল অফ পূর্বেক নামক একটি আইলে। তো এই রক্সগুলো হচ্ছে চক ফর্মেশন, যেটা হ্যান্ড ফার্স্ট পয়েন্টে অবস্থিত, এবং এই রক্সগুলো যে জায়গায় অবস্থিত সেই জায়গাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। টেল আছে যে ওল্ড হ্যারি নামক একটি ডেভল ছিল যে এই রক্সগুলোর উপরে ঘুমাতো। তো তার নাম অনুসারে এই রক্সগুলোর নাম দেওয়া হয়েছে ওল্ড হ্যারি রক্স। তো এই রক্সগুলো হচ্ছে চক ফর্মেশন, মানে খুবই সফট চক, আমরা স্লেটে যেই চক দিয়ে লিখি সেই চকে এগুলো। অফ চক দেখা যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে এগুলো কিন্তু একটাই অংশ ছিল, তবে হাইড্রোলিক অ্যাকশনের ফলে এগুলো এরকম আলাদা আলাদা রক্সে পরিণত হয়। হাইড্রোলিক অ্যাকশন হচ্ছে এবং পানির তীব্র ফোর্সে এই চকগুলোর মধ্যে ছোট ছোট এক ধরনের ক্র্যাক দেখা দেয়। তো এক সময় সেই ক্র্যাকগুলো সাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতের ফলে বড় ধরনের ক্র্যাক তৈরি হয়, যার ফলে এক সময় সেই বড় ক্র্যাকগুলো থেকে তৈরি হয় কেভস, কেভ তারপরে হয় আর্চ, আর্চ ফর্ম ধারণ করে এবং অবশেষে সেই আর্চগুলো বৃষ্টি এবং তীব্র বাতাসের ফলে উইক হয়ে কলাপস হয়ে যায়, তার ফলে এরকম স্টেক আকার ধারণ করে। দেখতেই পাচ্ছেন যে কীরকম যে শেপ নিজে নিজে, এটা আসলে এক ধরনের ন্যাচারাল বিউটি, নিজে নিজে এরকম শেপ নিয়েছে। হালকা হালকা বৃষ্টি শুরু হলো, তো আমি আমার আমব্রেলাটা খুলে দাঁড়ালাম, কিন্তু এখানে এতই বাতাসের ফোর্স, দেখুন আমার এত সাধের আমব্রেলাটা ভেঙে উড়িয়ে নিয়ে গেল আর কি।
তো লন্ডন থেকে এখানে আসলে সরাসরি আসার একমাত্র উপায় হচ্ছে যদি আপনি নিজের গাড়িতে আসেন। এছাড়া ট্রেনে করে আসতে চাইলে লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে আসতে হবে হচ্ছে পোর্টসমাউথে, সেখান থেকে ফেরিতে করে রাইট পেয়ার হেডে, তারপর সেখান থেকে ওল্ড হ্যারি রক্সে আসতে হবে। তো বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করে আমরা এখন ফিরে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখা হয়ে গেল কাশবনের সাথে। তো যারা আজকে আমার এই ব্লগটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।